ফাইনাল খেলা ক্যালকাটা সিটি ক্যালকাটা সিটি ভার্সেস শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল ক্যালকাটা সিটি ভার্সেস সোহন এজেন্সি। ভালো সুযোগ, এখানে একটা ফাউল, দুটো টিম কিন্তু হাড্ডাহাড্ডি টিম আছে, সোহন এজেন্সি ভার্সেস কলকাতা সিটি, ক্যালকাটা সিটি ভার্সেস সোহন এজেন্সি, চলছে দ্বিতীয় সেমিফাইনাল, যে জিতবে সেই পৌঁছে যাবে ফাইনালে দুর্গরাই। ভালো বল ছিল ওখানে, সুন্দর ক্লিয়ারও করেছে সোহন এজেন্সি, বলটা ভালো দিয়ে চলছে দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল, শট অনেকটা উপর দিয়ে ভালো ক্লিয়ার কিপারের ওখান থেকে, কিপার সুযোগ মিস, বিশাল মিস, চলছে দ্বিতীয় রাউন্ডে খেলা কলকাতা সিটি ভার্সেস সোহন এজেন্সি, স্কোর লাইন এখন 0-0, কোনো টিম গোল করতে পারেনি। ভালো হেড, ভালো সুযোগ, না বলটা ভালো ছিনিয়ে নিয়েছে, হ্যান্ড বল, ইয়েলো কার্ড খেয়েছে একটা সোহন এজেন্সি, খেলা কিন্তু জমে উঠেছে, কিপার সরাসরি, কিপার ওখানে থেকে শট, ভালো সুযোগ, ভালো ক্লিয়ার ওখানে কিপারের, শট, দারুণ শট ছিল এবং সেভও দারুণ,
ভালো রস, ভালো স্কিল, সুযোগ, শট, খেলা কিন্তু জমে উঠেছে। দুটো টিম সেমিফাইনালের পরপর সেভ, পরপর শট, পরপর স্কিল, চূড়ান্ত খেলা। হাফ টাইমের খেলা শেষ, স্কোর লাইন 0-0। শেষ হলো প্রথমার্ধের খেলা, হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। কিপার ওখানে, দারুণ সেভ। ভালো ক্লিয়ার ওখানে, ফাউল ওখানে। সুযোগ না, আমাদের শক্তি আমাদের একটা সুন্দর ছিনি নিয়েছে না, ভুল বাস, ভালো পাস, এখানে দারুণ শট ছিল। হ্যাঁ
একটা সুযোগ পেয়ে গেছে সোহেল এজেন্সি। গোল 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 দু গোলে এগিয়ে গেল সোহেল এজেন্সি। কলকাতা সিটি 0 ফাউল ওখানে চলে এগিয়ে সোহেল এজেন্সি। কলকাতা সিটি কিন্তু কিছু করতে পারেনি না, এলোমেলো শট। খেলা শেষ, জয়ী সোহেল এজেন্সি।